ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে আসলাম রোফের ভয়েস টাউন গেম প্লে ভিডিও নিয়ে। তো আজকে খেলবো মোটান বয় ক্যারেক্টার নিয়ে। তো আমার ঠিক আছে নাকি আমি একটু দেখে নিই, আমার শক্তি ঠিক আছে নাকি? হ্যাঁ, আমি ঠিক আছি। এই মেয়েটিকে আমি কিছু প্রশ্ন করি, দেখি এই মেয়েটি কী উত্তর দেয়। এই মেয়ে শোনো, তুমি এই শহরে কোথায় কী আছে আমাকে একটু ইনফরমেশন দাও, আমাকে ইনফরমেশন দাও। তুমি চলে যাচ্ছ কেন? তুমি আমার কথা শোনো, তুই মায়ের খা, তুই আমার কথা শুনছিস না, মায়ের খা। একটা লাথিও দিয়ে দিলাম, মেয়েটি ফিনিশ হয়ে গেল। তো চলো আরেকটা লাথি দিই। হ্যাঁ, ফিনিশ হয়ে গেছে। তো চলো সামনে, আর কাউকে পাওয়া যায় নাকি, কোনো ইনফরমেশন পাওয়া যায় নাকি? সামনে একজনকে দেখা যাচ্ছে, সে আমাকে কোনো ইনফরমেশন দেয় নাকি, জিজ্ঞাসা করি। এই ছেলে শোনো, এই ছেলে কথা বলছিস না কেন? এই ছেলে কথা বল, তোর কি অনেক শক্তি হয়েছে নাকি? তোকে তুই কার সাথে কথা বলছিস ফোনে, গার্লফ্রেন্ডের সাথে? হ্যাঁ, তুই কোনো কথারই উত্তর দিচ্ছিস না, ব্যাপার কি? তোর কি হয়েছে? আর তুইও তো মায়ের খাতে হবে, তুই একটা মায়ের খা, আমার ফ্রি হ্যান্ডে মায়ের খা, একটা লাথি খা, এবার ফিনিশ হয়ে গেল। তো চলো সামনে, আর কাউকে পাওয়া যায় নাকি, কোনো ভালো ইনফরমেশন দিবে আমাকে। মানে এই শহর আজকে আমাদের দখলে নিয়ে আসতে হবে। এই চাচা, আপনি কী খাচ্ছেন? এই চাচা চাচা আমাকে একটু দেওয়া যায়? চাচা কোনো কথাই বলতেছেন, চাচাকে একটা মায়ের দিয়ে দিই, চাচা একটা লাথি দিয়ে একটু। এখানে দেখা যাচ্ছে বোতলম্যানকে প্রশ্ন করি, দেখি বোতলম্যান কি বলে। এ বোতলম্যান, তুমি এই শহরে বোতল পরে কেন হাঁটছ, তোমার কি হয়েছে? তোমার আমার গার্লফ্রেন্ড আমাকে আর ভালোবাসে না, তাই আমি বোতল পরেছি। ও, তোর গার্লফ্রেন্ড প্রেম করিস তুই আবার? তোর গার্লফ্রেন্ড, এটাই তো গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ড তোর কাছে আছে, কথা বল। তোরা কেউ কোনো ইনফরমেশন দেবে না, তোরা মায়ের খা, শিক্ষা হ। তোকে একটা লাথি দিতে হবে, একটা শক্তি প্রয়োগ করে দি, ফিনিশ করে দি। তোর কাছে টাকা ছিল, টাকাটা নিয়ে নিলাম। তো চলো, আমরা আমাদের যে কার্ডটি আছে, সেই কার্ডটির দাম 1 কোটি টাকা। সেই কার্ডটি আমি নগদ টাকা দিয়ে কিনেছি। একটা জাম করে দৌড়ান দিয়ে এই কার্ডের সামনে থামবো এবং স্টোন গ্রাইন্ড হয়ে আমি এই কার্ডটি ড্রাইভ করে যাব। এই শহরে কোথায় কী আছে সেটা দেখব এবং সবাইকে ফিনিশ করে একটা পুলিশ কার দেখা, এই পুলিশ বেটাকে একটা ধাক্কা দিই কার দিয়ে। হ্যাঁ, ধাক্কা খেয়ে পুলিশ বেটা ফিনিশ। তো চলো সামনে যাই, সামনে আর কাউকে পাওয়া যায় কি না। এই টাউনের যত ভিলেন, জম্মি, পুলিশ, আর্মি, যা কিছু আছে সবাইকে ফিনিশ করে দেব এবং এই টাউন আমার দখলে নিয়ে আসব। এই টাউনের রাজা হব আমি। এখানে একটি জাম করার প্রয়োজন, একটি জাম করে সামনের রাস্তা চলে যাই, কিন্তু আমার কার্ডটি উল্টিয়ে পাল্টিয়ে আবার সোজা হয়ে গেল। তো চলো এই কার্ডটি নিয়ে আমরা যাব সামনে। একটি উঁচু পাহাড় দেখা যাচ্ছে, সেই উঁচু পাহাড়ে উঠবো আমরা। সেই উঁচু পাহাড়ে কী আছে তাই সেটা দেখবো, ফাইন্ড আউট করবো। এটা তো দেখছি আর্মি ক্যাম্প, এটা আর্মি ক্যাম্পের সামনে আমরা ব্রেক করি, এটাই ওদের গ্রেগ। এখানে নামবো, এখানে একটি শক্তি প্রয়োগ করার জন্য আমাকে স্টোন গ্রাইন্ড হতে হবে। মোটান গ্রাইন্ড হয়ে নিলাম। তো এই কার্ডটা থ্রো করবো আর্মির গেটে, আর্মির গেট ভেঙে ফেলবো থ্রো করে। আমি থ্রো করলাম এবং ভেঙে গেল আর্মির গেট। একটা শক্তি প্রয়োগ করি, সব কিছু লণ্ড ভণ্ড করে দিলাম শক্তি প্রয়োগ করে। চলো সামনে, একটা জাম করে এখানে আমাকে স্টোন গ্রাইন্ড হতে হবে। স্টোন গ্রাইন্ড হয়ে এই বেটাকে হকি দিয়ে পিটিয়ে মারবো এবং সে মারা গেল। এই বেটাকে হকি দিয়ে পিটিয়ে মারবো। আমরা 5টা আর্মি ফিনিশ করে ফেললাম। তো কেমন লাগছে গেমটি অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। তাদের 100 কোটি টাকা দামের জেট এরোপ্লেনটি আমরা গ্রেনেড দিয়ে ফিনিশ করে দিয়েছি। এখানে পুলিশ দেখা যাচ্ছে, পুলিশ এসেছে, এখানে গ্রেনেড মারছে। এবেটাকে হকি দিয়ে পিটিয়ে মারবো, বেটা শেষ, ফিনিশ। তো চলো সামনে আগাই, সামনে তাদের 200 কোটি টাকা দামের হেলিকপ্টার, এই হেলিকপ্টারকে চিন্তাই করবো। তো হেলিকপ্টার থেকে ভিলেন আমাকে ফায়ার করছে, এই একটা বড় গান নিয়ে নিই এবং এই বেটাকে আগে ফায়ার করে ফিনিশ করে দিই।
এবারটাকে ফিনিশ করে দিলাম এবং হেলিকপ্টার এবার ফিনিশ করব। হেলিকপ্টারটাকে ফিনিশ করার জন্য ফায়ার করছি এবং ফিনিশ হয়ে গেল। এবং এখানে একটি তিনটি আর্মি দেখা যাচ্ছে, এই তিনটি আর্মিকে ফায়ার করে ফিনিশ করে দেবো। গ্রেনেড মেরে ফিনিশ করে দিলাম। এখানে মেয়ে জমিকে ফায়ার করব হেডশট দিয়ে এবং এই আর্মি বেটাকে একটা হেডশট দিয়ে ফিনিশ করে দিলাম। এই বেটাকে ফিনিশ হয়ে গেল। এখানে একটা গ্রেনেড মারার দরকার, একটা গ্রেনেড মারি, এই বেটা শেষ। তো চলো আমরা তাদের 200 কোটি টাকা দামের হেলিকপ্টার নিয়ে আমরা চলে যাব ছিনতাই করে এই এই টাউন সব কিছু আমার দখলে। তাদের হেলিকপ্টার, জেট এরোপ্লেন সব কিছু ধ্বংস করে দিয়েছি। এই আর্মি হেলিকপ্টারটাকে ফায়ার করে ফিনিশ করে দেবো এবং ফিনিশ হয়ে গেল। তো চলো সামনে যাই, আমি উড়াল দিয়ে দিয়ে দেখব সামনে অনেক বিল্ডিং, রাস্তা অনেক সুন্দর সবুজ, অনেক রকম কালার দেখা যাচ্ছে বিল্ডিংয়ের। এক এক বিল্ডিং এক এক রকম কালার, এক এক রকম ডিজাইন, অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। তো সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে, সামনে ব্রিজ। এই ব্রিজের ওপারে নাকি জমিরা আস্তানা করেছে, সেই জমিদেরকে ফিনিশ করতে হবে এবং এই টাউন তাহলে পুরোপুরি সেভ হয়ে যাবে, আমার দখলে চলে আসবে। তো আমি এই হেলিকপ্টার থেকে এই জমি আস্তানাকে ফায়ার করব। ফায়ার করি, আমি জমি আস্তানা পৌঁছে গেছি, এবার একটা ফায়ার করি এবং আমার মিশন স্টার্ট হয়ে গেল। আমি কিন্তু পড়ে গেছি হেলিকপ্টার থেকে, তো ব্যাপার না। আমি এই এখানে একটা পাওয়ার দেখা যাচ্ছে, এই পাওয়ারটা নিয়ে নিই। এবার একটা ভালো গান নিতে হবে আমাকে, ভালো গান নিয়ে নিলাম এবং ফায়ার করে জমিদেরকে ফিনিশ করব। পিছন থেকে আমাকে জমি অ্যাটাক করছে, এই জমিকে একটা গ্রেনেড মেরে দেব এবং ফায়ার করে দিই। ফায়ার করে ফিনিশ করি, ফায়ার করি। একের পর এক বাইর হচ্ছে এই বক্স থেকে, এই বক্সগুলোকে ধ্বংস করতে হবে আগে। এই মেয়েকে একটা এবার ফায়ার করি এবং ফিনিশ করব, ফায়ার করব। এই বেটা এত জমি কেন এখানে? এই জমিদেরকে সবাই, এই ভটকা জমিকে ফায়ার করছে। ভটকা জমি কীভাবে বাস্টায় দেখো, এই ভটকা জমি বাস্ট হয়ে গেছে। এই ভটকা জমিকেও ফায়ার করে ফিনিশ করে দেব এবং এই ভটকা জমি দেখো কীভাবে বাস্ট হয়, দেখো তোমরা, এই দেখো বাস্ট হয়ে গেল। এই চিকনা জমিকে ফায়ার করছি, এই চিকনা বাস্ট হয় না, এরা ফায়ারে মারা যায়। এবং একটি বক্স, আমরা তিনটার মধ্যে একটি বক্স ফিনিশ করে দিলাম। বক্সের ভিতর যত টাকা ছিল নিয়ে নিলাম, আর থাকলো দুইটা বক্স। এখানে একটা গ্রেনেড মারি, কিন্তু গ্রেনেড মারার পরে আমি পড়ে গেছি, আবার উঠে দাঁড়াই। এবার ফায়ার করে ফিনিশ করে দেব, এবার ফায়ার করছি। এই বক্সগুলো ফিনিশ করতে পারলেই জমিরা তাদের সকল কিছু সব শেষ হয়ে যাবে, সব ফিনিশ হয়ে যাবে। আমি জমিদের আর মাত্র থাকলো একটি বক্স, এই একটি বক্স আমি ফিনিশ করব ফায়ার করে। তো কেমন লাগছে গেমটি অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। এখানে এই বক্সটাকে ফায়ার করলেই, তো আজকের গেমটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং শেয়ার করবে এবং লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।